নবম শ্রেণী তোমাদের বিজ্ঞানে প্রথম অধ্যায় আজ একটা ক্লাস তোমাদের উপহার দেব একটু মন দিয়ে শোনো অবশ্যই ভালো বুঝতে পারবে আমি আস্তে আস্তে তোমাদের বলে দেব আর এই অধ্যায়ে যে প্রশ্নগুলো হবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমার ওয়েবসাইটে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে চলো আমি আলোচনায় আসি প্রথম অধ্যায় নতুন ক্লাস প্রথম অধ্যায় পরিমাপ বলতো আমরা কিসের পরিমাপ করব পরিমাপ তো অধ্যায় কিসের পরিমাপ সব কিছুর পরিমাপ আমরা এখানে এসে প্রায় করব একটা নক্ষত্রের থেকে একটা নক্ষত্রের দ্রুত কতটা কি এককে ব্যবহার হবে সেই ধরনের পরিমাপগুলো করব অর্থাৎ পরিমাপ করব সেইগুলোরই রাশি রাশিও যা ভৌত রাশিও তাই একই কথা মনে রাখবে রাশির জন্যে আলাদা কোনো সংজ্ঞা করতে হয় না স্যার ভৌত রাশি বা কী আর রাশি বা কী তার তো পরিমাপ আমরা করবো কিন্তু রাশির পরিমাপ করতে এসেছি তাহলে রাশিটাই বা আমরা কি বুঝব হ্যাঁ রাশিটা হচ্ছে পৃথিবীতে যা পরিমাপ করা সম্ভব সেগুলি হচ্ছে রাশি অর্থাৎ যেগুলি পরিমাপ করা যাবে পৃথিবীতে পৃথিবীতে সব তো পরিমাপ করা যাবে না এখানে একটু গল্প আকারে বলেছি খুব ভালো বইটা আমি লেখকের নাম বলছি না কারণ লেখকের নাম বললে অন্য লেখকে হয়তো সেটা ছোট করা হবে মানে সবাই আমাদের কাছে ভালো বা বড় তাই আমি তোমাদের আলোচনায় আমি এসে গেছি বা সেই জায়গাটা নিয়ে আলোচনা করছি দেখে নাও যে এখানে কি বলেছে যেসব প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিমাপ করা যায় আমি কি বললাম প্রকৃতির যে সকল যা সকলকে পরিমাপ করা সম্ভব প্রকৃতিতে একই তো জিনিস কথাটা একই এখানে একটুখানি অ্যাড করেছি এটা না করলেও তোমরা লিখতে পারবে মানে শুধু প্রকৃতিতে যা পরিমাপ করা সম্ভব লিখলেই হবে বা প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ পরোক্ষে পরিমাপ করা যায় সেগুলিকে আসি বলে লিখে দেবে এখানে অ্যাড করেছি মানে যাদের মাধ্যমে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোকে প্রকাশ করা যায় তাদেরকে রাশি আসি ওরা না বললেও চলবে আশা করি স্কুলে ক্লাসে স্যারকে জিজ্ঞাসা করবে স্যার তো নম্বর দেবেন তিনিই দেবেন আশা করি এটাই অ্যান্সার দেবে উদাহরণ দিতে হয় সংজ্ঞা বললেই কিন্তু উদাহরণ দিতে হবে এটা তোমাদের হয়তো জানা আছে তো উদাহরণ কী হবে ভর সময় গতিবেগ তাহলে ঝামেলা একটু দূর হলো আমার যার পরিমাপ করব কিন্তু দেখো পৃথিবীতে সব কিছুই পরিমাপ করা যায় না এখানে যেমন দিয়েছি যে সে খুশি হয়ে হাসলো তা হাসিটা পরিমাপ করা যাবে না কতটা খুশি হয়েছে ঠিক তাই তুমি মনে মনে কী চিন্তা করছো এটা তো পরিমাপ করা যাবে না স্যার এখন মেটাল ডিরেক্টর আছে না মেটাল ডিরেক্টরের পরিমাপ পড়ে না ভুল বললে পরে না একটা যন্ত্র আছে যেটা আইবি ডিবেন্ট ব্যবহার হয় সেটাতে ধরা পড়ে না যে ভুল বললে নাকি সেটা একটা আওয়াজ করে তাহলে ওটা পরিমাপ করা যায় না মনের মধ্যে কি ভাবনা হচ্ছে বেশ রাশি দুই প্রকার একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি তাহলে আমার প্রশ্ন কিন্তু প্রথমেই লিখে দেওয়া হয়েছে যে রাশি কাকে বলে তার উদাহরণ দেওয়া হয়েছে পরবর্তীকালে প্রশ্নটা যেটা আছে রাশি কয় প্রকার কি রাশি দুই প্রকার একটা হচ্ছে স্কেলার রাশি একটা হচ্ছে ভেক্টর রাশি কেলার রাশি কাকে বলে যে রাশির মান এবং অভিমুখ মানে যে রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে বলবো স্কেলার রাশি ওই দৈর্ঘ্য ভর সময় মানে সি জি এস যেটা আমরা ব্যবহার করি সিজিএস এ কী হয় সেন্টিমিটার গ্রাম সেকেন্ড দৈর্ঘ্য এককিত সেন্টিমিটার সিজিএস তো মোজালি হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য ভর সময় এইগুলো হচ্ছে কিলারাশির উদাহরণ অর্থাৎ মান আছে একটা নির্দিষ্ট কত ওজন কতটা দৈর্ঘ্য একটা নির্দিষ্ট মান আছে কিন্তু অভিমুখ নেই অভিমুখ কাল আছে তার সংজ্ঞাটা একবার ফিরে যাচ্ছি রাশি কাকে বলে নিই যে রাশির মান এবং অভিমুখ দুই আছি তাকে আমরা ভেক্টর রাশি স্যার অভিমুখ আবার কি পরিমাপ করব হ্যাঁ অভিমুখ আছে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা টানছে তাকে তো ওজন বলে অভিজ্ঞ টান বলে তো দিকের কথাটা তো আসছে আবার যখন গতিবেগ বলবে বাসটার গতিবেগ কত বা তোমার গাড়ির গতিবেগ কত বা তোমার সাইকেলের গতিবেগ কত তখন কি বলবে যে কুড়ি বলে তো হবে না কুড়ি কিমি বলে তো গতিবেগ বুঝবে না কুড়ি কিমি পার্স ঘন্টা অর্থাৎ তুমি ঘন্টায় কতটা গেছো সেটাই তো গতিবেগ তাহলে ঘন্টা বলতে হচ্ছে আবার কিমি কোন দিকে বা একটা নির্দিষ্ট দিক আনতে হচ্ছে অর্থাৎ বেগের সংজ্ঞাতে কিন্তু দিকের উল্লেখ আছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে স্মরণে তো দিক উল্লেখ আছে যেখানে দিক সংজ্ঞার মধ্যে পাবো সেটাই কিন্তু হবে ভেক্টর রাশি ভেক্ত রাশি দেখবে আমরা ক্লাস এইটে পড়েছি বেগ তরণ মন্দন তরণ বললেই মন্দনের কথাটা মনে পড়বে তরণ মন্দন আর বেগ আর বল বল তো বিকশ্য বল তাহলে এটা কিন্তু উদাহরণ হচ্ছে ভেক্ত রাশি চলো এখানে আর কিছু আলোচনা নেই এবার ছোট্ট আলোচনা আমি প্রশ্ন লিখে দিয়েছি ভেক্ত রাশি কাকে বলে চলো তারপরে দেখো আমি এই বইটাই তোমাদের পড়াবো যাদের কাছে আছি তাহলে একটা কিনে নেবে তোমরা যদি আমার চ্যানেলটা দেখে পড়াশোনা করো দেখো একক হ্যাঁ একক কাকে বলে এখানে এককের সংজ্ঞাটা এই রকমই লিখতে হবে যে রকম লেখা আছে কোনো ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে বা পরিমাপ যখন করবো ওই ভৌত রাশির একটা সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে এই কথাটা লিখতে হবে ওই রাশির একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে তুলনামূলকভাবে ওই ভৌত রাশিটি পরিমাপ করা হয় ওই পরিমাপকে বলা হয় পরিমাপের তাহলে এই কথাটা বলতেই হবে ছোট্ট মুখস্থ করতে হবে আর এককের প্রয়োজনীয়তা দুটো একটা দেবে সমজাতীয় পরিমাপের তুলনা করা হয় আর একক দ্বারা ভৌত রাশিগুলির মধ্যে পার্থক্য বোঝা যায় চলে এলাম এবার একক কয় প্রকার ঠিক আমাদের রাশি কয় প্রকার হয়েছিল যেমন দুই প্রকার হয়েছিল স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এখানে আসে আমরা পাবো মৌলিক একক আর লব্ধ একক উদাহরণ দুটো কিন্তু একই যা উদাহরণ দিয়েছ দৈঘ ভর সময় এখানে এসো সে একই উদাহরণ দেবে ভর সময় ওখানে যা উদাহরণ দিয়েছ ভেক্টর রাশিতে এখানেও লব্ধ এককে সেই উদাহরণই দেবে বেক তরণ বল তাহলে একটা সুবিধা হয়ে গেল কি সুবিধা হয়ে গেল না প্রথম আমরা পড়লাম রাশি কয় প্রকার দুই প্রকার কি কি জেনে গেলাম ঠিক এককও আমরা কয় প্রকার দুই প্রকার সেটাও আমরা জেনে গেলাম মৌলিক একক বা লব্ধ একক এই মৌলিক একককে আবার কখনও কখনও মূল একক বলে কখনও নয় সবসময় একই কথাই মূল এককও যা মৌলিক এককও তাই তাহলে উদাহরণ ক্ষেত্রে আর যাচ্ছি না উদাহরণ আমরা যা দিয়েছি মানে আমাদের লব্ধ এককে হবে ভেক্টর রাশি যা উদাহরণ ছিল স্কেলার রাশি যা উদাহরণ হয়েছিল মৌলিক উদাহরণ এখানে সিজিএসের মানে পদ্ধতিটা কেমন হবে দৈহর একক সেন্টিমিটার হবে ভরের একক গ্রাম হবে সময় একক সেকেন্ড হবে আর একটা আলোচনা আমাদের খুব আছে আন্তর্জাতিক এসআই একক এই যে বইয়ের যে অনুশীলনী আছে না এই অনুশীলনীগুলো আমি তোমাদের সব করে দেব তোমরা পেয়ে যাবে একটু আলোচনা করে দেবো এবং ধাপে ধাপে এটাকে কভার করে দেব তুমি একটু বুঝবে পরে একটু দেখি দিই এখানে একটা প্রশ্ন আছে ভালো প্রশ্ন অনুশীলনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই লেখকের অনুশীলন খুব ভালো অনুশীলন হয় এই যে দেখো এখানে ওই বিভাগ ঘরের এসআইতে মূল রাশিগুলির নাম ও একক লেখ এই প্রশ্নটা এখানে তৈরি করলে এই বইয়ের অনুশীলনটা তৈরি হয়ে যাবে এবং খুব ভালো আমাদের একটু শেখা হয়ে যাবে কী কী দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা দ্বীপন ব্যবল্য তৈর প্রবাহ দীপন ব্যবল্য এবং পড়াতে মো এটা ক্লাস সিক্সে আছে এরা এই ছকটাই ক্লাস সিক্সে আছে তোমরা যদি পড়ে থাকো সহজ হয়ে যাবে এবং এদের এক কেজি মিটার কিলোগ্রাম ঠিক যেমন আছে সেরকম লিখে দিতে হবে আর দুটো প্রশ্ন উত্তর আলোচনা করে আমরা আজকে ভিডিও শেষ করব এবং এতগুলি প্রশ্ন তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে দেখো কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব সমান কি বুঝি পারমাণবিক গুরুত্ব সমান হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর যে ওই মৌলে দিয়েছি আমি তো মৌলের একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর একটা হাইড্রোজেনের পরমাণুর তলায় থাকে ওজনটা আর আপেক্ষিক গুরুত্ব কি কোনো বস্তুর ভর বা চার ডিগ্রি উষ্ণতায় সমায়তন জলের ভর তাই চার ডিগ্রি উষ্ণতায় কেন জলের সমায়তন বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের পরবর্তী চ্যাপ্টারে আছে খুব ভালো করে জেনে নেওয়া যাবে অর্থাৎ জলের ভর কার না চার ডিগ্রি উষ্ণতার সময়তন জলে তাহলে আজকে এই পর্যন্তই থাক তোমরা আবার পরবর্তী পর্বে লক্ষ্য রাখ এখান থেকে দ্বিতীয় পর্ব দিয়ে দেবো